100% দায়িত্ব মানে ভাবো, দায়িত্ব পাওয়ার পর আমি এই যে সিলিন্ডার, সিলিন্ডারের মূল্য আমি 200 টাকায় নিয়ে আসবো 100%। আর দ্বিতীয়ত পেট্রোল ডিজেলের দাম বেশি, সেটাও দেখা যায় আমি 50 টাকায় নিয়ে আসবো 100% আমি হব, কিন্তু আমি যেটা বলছি সেটা আমি পরে দেখাবো। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সংসদীয় আসনের নির্দলীয় প্রার্থী মোজাক্কির হাসান লস্কর পান্না নির্বাচন কমিশনের কাছ থেকে গ্যাস সিলিন্ডার প্রতীক হিসেবে পেলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে নির্দলীয় প্রার্থী মোজাক্কির হোসেন লস্কর পান্না জানান যে সোমবার তিনি করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে গিয়ে তার নির্বাচনের প্রতীক গ্যাস সিলিন্ডারের স্বীকৃতি নিয়ে আসেন। তিনি জানান যে এবারে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সংসদীয় আসনে নির্দলীয় প্রার্থী হিসেবে গ্যাস সিলিন্ডারে প্রতীক চিহ্নে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানান যে নির্বাচনে তিনি জয়ী হলে গ্যাস সিলিন্ডারের মূল্য তিনি 200 টাকায় নিয়ে আসবেন এবং পেট্রোল ডিজেলের মূল্য 50 টাকায় নিয়ে আসবেন বলে জোরের সঙ্গে জানান। মোজাক্কির জানান যে এবারে লোকসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি দলের মনোনীত প্রার্থীর সঙ্গে, কেননা তিনি বহুদিন বিজেপি দলের হয়ে কাজ করার পরও বিজেপি দল তাকে বিজেপির হাইলাকান্দি ব্লক মন্ডল যুব মোর্চার সহসভাপতি পদ থেকে বহিষ্কার করেছে। তাই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এবং বিজেপির মনোনীত প্রার্থী থেকে তিনি লক্ষাধিক বেশি ভোটে জয়ী হবেন বলে 100% আশাবাদী রয়েছেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদনে। পক্ষে আপনি মানে কত শতাংশ আশাবাদী আছেন? আমি দেখুন, আমি 100% আশাবাদী। এই সিলিন্ডার নিয়ে অখিল গগৈ শিবসাগর সমষ্টিতে সিলিন্ডারের ছবি নিয়ে উনি জেলে থেকে উনি বিধায়ক হয়েছেন, আর আমি বর্তমান জেলের বাইরে আছি। আমি 100% এই ছবি নিয়ে আমি জয়ী হয়ে আমি দিল্লিতে যাব, আমি 100% আশাবাদী। আচ্ছা, আর আমি যেহেতু আমাকে এরোপ্লেন সিলিন্ডার যেহেতু করা হয়েছে, আমি দায়িত্ব দেওয়ার পর এই সিলিন্ডারের দাম আমি 200 টাকায় নিয়ে আসবো, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। আমার এখানে ব্যারিকেড দিয়ে একটা রাস্তা ব্লক করে রাখা হয়েছে, সেটাও আমি চিন্তা দ্বারা করবো কিরকম সেটাকে উঠানো যায়। আজকে এনএইচ যেগুলো রাস্তা সেইগুলো রাস্তা এখনো খারাপ। আমাকে যদি আপনারা একবার দায়িত্ব দেন, আমার হাইলাকান্দি করিমগঞ্জের জনসাধারণ যদি একবার আপনারা দায়িত্ব দেন, তাহলে আপনারা দেখতে পাবেন গরিবি থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি গরিবি থাকবে না, গরিবি থাকবে না, গরিবি থাকবে না। একবার আপনারা আমাকে দায়িত্ব দিয়ে দিন, নেতা আপনারা চিনতে পাবেন। দেখুন আমার ফ্যামিলি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত। আমার মা রতনপুর জিপির একসময় প্রেসিডেন্ট ছিলেন, বর্তমান উনি হায়ার সেকেন্ডারি স্কুলে উনি শিক্ষকতা করে যাচ্ছেন, উনি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে আসেন। তো আমার ভাই আসাম পুলিশে উনি চাকরি করেন, আপনারা খবর নিয়ে দেখবেন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড। আর আমি দীর্ঘদিন থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি, আপনারা জানেন। আজকে কিছুদিন আগে এমএলএর ভাইয়ের কাজ, জল জীবন মিশনের একটি কাজ নিয়ে অনেক বড় দুর্নীতি হয়েছে। সরকারের গাইডলাইন 3 ফুট গাড়ার কথা, 3 ফুট গাড়ার কথা, মানে মাটির নিচে 3 ফুট গাড়ার কথা, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি মাত্র আধা। এরপরে আমরা অভিযোগ করার পর ভারতীয় জনতা পার্টি দল থেকে অভিযোগ করেছি, করার পর 3 ফুট গাড়া হয়েছে। আমরা এরকম কাজ করে যাচ্ছি, কিন্তু বর্তমানে আমরা আমাদের বিজেপি দলের হায়ার অথরিটিরা এদের সঙ্গে যোগাযোগমূলক এমএলএর সঙ্গে যোগাযোগ আছে, এমএলএর ভাইয়ের সঙ্গে যোগাযোগ আছে। সিলিন্ডার পাওয়া হচ্ছে, সিলিন্ডারের দেওয়া মানে জিওটা বেশি আর অনেক রেট দিয়ে অনেক মূল্য দিয়ে এটা মানে কিনতে হয়। আমি যদি আমাকে 100% দায়িত্ব মানে ভাবো, দায়িত্ব পাওয়ার পর আমি এই যে সিলিন্ডার, সিলিন্ডারের মূল্য আমি 200 টাকায় নিয়ে আসবো 100%। আর দ্বিতীয়ত পেট্রোল ডিজেলের দাম বেশি, সেটাও দেখা যায় আমি 50 টাকায় নিয়ে আসবো 100%। আমি হবো, কিন্তু আমি
বলছি সেটা আমি পরে দেখাবো, কিন্তু আপনাদের মিডিয়া ভাইদের আমার সাহায্য বর্তমানে দরকার। কারণ আমার হাইলাইট করি কম সময়ের ভিতরে আমাকে জনগণের মানে কাছে আমাকে পরিচিত আপনারা করাতে হবে। তাহলে আমাকে মার্ডার করে ফেলবে, এভাবে আমি ধীরে ধীরে বলবো সব দুর্নীতির। ঠিক আছে, আজকে একটা অন্য ঠিক আছে।